রাত পোহালেই বর্ধমান পৌর ভোট, আর তার আগেই শনিবার বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুদিন আগেই এই অফিসে বিজেপির ফ্লেক্স পোড়ানোর অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, শাসক দলের বহিরাগত দুষ্কৃতীরা এসে আতঙ্ক ছড়াচ্ছে। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীর রঞ্জন কুমার সাউ জানান, ফোন পেয়ে তিনি এবং দলীয় কর্মীরা এসে দেখেন দুটি বোমা পড়ে আছে দলের অফিসের সামনে। পুলিশ এসে জায়গাটিকে ঘিরে দেয়। তার দাবি, বাইরে থেকে লোক এনে এই ওয়ার্ডের শাসক দলের প্রার্থী ও তার স্বামী আতঙ্ক ছড়াতে চাইছেন। এভাবে ভয় দেখিয়ে এলাকার মানুষ ও বিজেপি কর্মীদের আতঙ্কিত করতে চাইছেন তারা। এভাবে অফিস বন্ধ থাকলে ভোট প্রস্তুতি কিভাবে হবে? এলাকার বাসিন্দা হারু পণ্ডিত জানান, বোমার কথা শুনে আর দেখে এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন। বিজেপি কার্যালয়ের পিছনেই জনবসতি রয়েছে। অন্যদিকে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিখা সেনগুপ্ত জানান, এসব ভুলে ভরা অভিযোগ, তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে না। কোথা থেকে সুতলে জড়ানো কিছু বোমা ওরাই নিয়ে আসে। সুতরাং বিজেপির এই এলাকার যা ভোট ছিল, বিজেপির নোংরা রাজনীতির জন্য সেই ভোটটাও তৃণমূলের ঝুলিতে আসবে। পরবর্তী সময়ে বোম স্কোয়াড টিম আসে এবং সেই দুটি বোমা উদ্ধার করে নিয়ে যায় এবং তারা সদরঘাটের নদীর বালিচরে নিষ্ক্রিয় করে। আমজাদ আলী, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আমি এসে দেখি বোম পড়েছে, আমি পুলিশকে ফোন করি, আপনাদেরকে ফোন করি, আমি এসে দেখি যে এখানে হ্যাঁ সত্যি বোম পড়ে আছে। বোমটা আজ ফেটে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত, এলাকা মানুষরা পুরো ভয় পেয়ে গেছে। আগামীকাল ভোট, ভোটের আগের দিন এরকম একটা কাজ ঘটলো, বিধানসভা ভোটের আগেও এরকম কাজ ঘটেছিল। তৃণমূল নিজের কালচারের পরিচয় দিচ্ছে। এই শহরে 9 নম্বর ওয়ার্ড একটা হৃৎপিণ্ড, এখানে আমি বারবার বলছি, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি যে এখানে বহিরাগত লোক প্রবেশ করে গেছে, যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে এরা কোনোভাবেই জিততে পারবে না। তাই প্রশাসনকে অনুরোধ করছি, আগামীকাল ভোট, এরকমভাবে ভয় দেখাচ্ছেন কেন ওনারা? প্রশাসনকে আমি অনুরোধ করছি, আপনারা একটু তদন্ত করুন। 9 নম্বর ওয়ার্ডে অনেক বহিরাগত লোক প্রবেশ করে গেছে, রাজ্য নেতৃত্ব আসার পর থেকে ওরা ভয় পেয়ে গেছে যে মানুষের এত সারা, এই ওয়ার্ডটা যদি আমরা যদি ওদেরকে এভাবে হুমকি এভাবে না ভয় দেখায় তাহলে বিজেপি এখান থেকে যাবে না। কিন্তু ওরা ভুল করছে, মূর্খে সরকার বাস করছে, আমরা ভয়ে চলে যাবো না এখান থেকে। আমার আজকের কাজ কী করে হবে বলুন? আমার পার্টি অফিসটা সিল করে দে, পার্টি অফিসের সামনে ব্যারিকেড দিয়ে দিল পুলিশ। পুলিশকে বারবার বলা সত্ত্বেও, কিছুদিন আগে আমার পার্টি অফিস পুরানো হয়েছিল, বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো তদন্ত করছে না। এই 9 নম্বর ওয়ার্ডে যিনি প্রাক্তন পৌরমাতা, তাদের নেতৃত্বে তার ওনার স্বামী বহিরাগত লোক, উনি তো রায়নার লোক, উনি এখানে কী করছেন এখন এই ভোটের সময়? বহিরাগত লোক নিয়ে আসছেন, বহিরাগত না লোক নিয়ে এলে বিজেপিকে ওরা হারাতে পারবে না। কিছুদিন আগে আসানসোলে যেটা ঘটলো, শিলিগুড়িতে যেটা ঘটলো, তারই পুনরাবৃত্তির আভাস এটা দিচ্ছে ওরা। অফিসটার মধ্যে এসে দেখি আমার অফিসের দরজার সামনে বোম পড়ে আছে, এলাকার মানুষরা ভয় পেয়ে আছে, দুটো আছে মনে হয়, আমি দেখেছি এলাকার মানুষরা ভয় পেয়ে আছে যে এটা কী হচ্ছে। আমিও আতঙ্ক, এতটাই আতঙ্কিত যে আমার চিন্তা হচ্ছে জনবস্তি, নিজের স্বার্থের জন্য আমরা জনপ্রতিনিধি হতে চাই না, আমরা জনপ্রতিনিধি এই মানুষের জন্য হতে চাই, এই সাধারণ মানুষরা যেন ঠিকভাবে পরিষেবা পায়, তার জন্য আমি হতে চাই। এটা কি ভোটে এফেক্ট করবে? আগামীকালই তো ভোট, তাহলে কেন করছে এগুলো? আমাদের কি ভয় দেখাচ্ছে না? আমাদের কাজ করে দেওয়ার, বন্ধ করে দেওয়ার, এখান থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা। এই ঘটনা কোথায় ঘটলো? এই ঘটনা আমাদের বিরাটা প্যান্টালুমসের উল্টো দিকে 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়, যেটা কিছুদিন আগে পুড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চলেছিল, যেটা পেরে উঠে পারিনি, অনেকটাই ব্যানার ফেস্টুন পুড়িয়ে দিয়েছিল, সেই জায়গাটাতেই আজ এই ঘটনাটা ওরা ঘটালো। পুলিশ এসেছেন, পুলিশ এসে দেখলেন, একটা ব্যারিকেড দিয়ে দিলেন। এবার আমরা আজকের কর্মসূচি, আমাদের কাজ, কালকে ভোট, বুথে যে থেকে আরম্ভ করে সেগুলো সব কিছু লেখালেখি কী করে করবো বলুন, এবার কোথায় যাবো বলুন। এবার অভিযোগ জানিয়েছেন? পুলিশ এসছে, অভিযোগ জানাবো, আমাদের জেলা নেতৃত্ব আসছে, তারপর আমরা। আমার নাম সুধীরঞ্জন কুমার সাউ, 9 নম্বর ওয়ার্ডে বিজেপি। আপনাদের ঘরে আপনাদের বোম আছে, বোম বলছে, সেটা আমরা কাছেও যাই না দেখতে, দূরে থেকে দেখলাম যে বোমটা সামনে টানানো আছে, ওই যে মানে পার্টি অফিস, বিজেপি পার্টি অফিসের সামনেটা, মনে হচ্ছে বোম আছে বলে ওইটুকুই দেখেছি। স্থানীয় বাসিন্দারা পিছনটাই আছে, পার্টি অফিসার পিছনটাই আছে, ওই তো সামনে, ওই তো সামনে ইয়েগুলো পুড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি বোম বলি বলছে, ওই জন্য। হ্যাঁ, আমরা পাশেই আছি, ওই পিছনটার দিকে আছে। হ্যাঁ, পুলিশের তো এসেছিল তো, আমার নাম হারু পণ্ডিত। হ্যাঁ, এখানকার।
সব দ্যাট উই অল নো, কিন্তু আমরা এটা মিডিয়ার সামনে বলবো না, প্রকাশ করবো না, কারণ আগুন যত বেশি ধোঁয়া অক্সিজেন দেওয়া হয় সেটা আরও বেশি জ্বলতেই থাকে। এরা তো চাইছে দাঙ্গার আগুন জ্বালিয়ে দিতে, এবং সেটা ওখানে রেখে দিয়ে গেছে যে আমরা নাকি সন্ত্রাস করবো বলে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সন্ত্রাস বলেননি যে সন্ত্রাস করে ভোট করতে হবে। আর আপনারা যদি খুব ভালো করে নেন, আপনারা বারবার মিডিয়ায় কভারেজ করেছেন, আপনারা জেনে থাকবেন 9 নম্বর ওয়ার্ডে সন্ত্রাস করে শিখা সেনগুপ্তকে জিততে হবে না, সেটা আপনারা জানেন। ওরা যে হারবে সে ব্যাপারে ওরা নিশ্চিত। ওরা কি করছে না, ওরা এখানে নিজেরা প্রচারের আলোয় থাকতে চাইছে যে শিখা সেনগুপ্তকে ওয়াক ওভার দেওয়া যাবে না। ওয়াক ওভার তো দিতে আমরা বলছি না, ওরা দেখাচ্ছে যে শিখা সেনগুপ্তকে চাপে রাখতে পারছি, তৃণমূল, শিখা সেনগুপ্ত নয়, গোটা তৃণমূল দলটাকে আমরা চাপে রাখতে পারছি। 9 নম্বর ওয়ার্ড চাপে আছে, ওদের চাপে আছে, আমাদের হাসি পাচ্ছে। আমরা কাদের সঙ্গে দাঙ্গা করতে যাব, ছায়ার সঙ্গে দাঙ্গা করে গায়ে করবো কি ব্যথা? এখন আমাদের মনে করুন আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আমাদের এখন পুঙ্খানুপুঙ্খ বিচার চলছে, আমাদের এখন কোথায় বুথ এজেন্ট কে হবে, তার ফর্ম ফিল আপ কী হবে, কীভাবে আমরা বুথ সাজাবো, আমরা কীভাবে ভোট প্রক্রিয়াটা পুরোটা পরিচালনা করবো, হ্যাঁ, সে আমাদের কর্মীদের আমরা কোনখানে কীভাবে নিয়োগ করব, তাই নিয়ে এখন আমাদের আলোচনা। আমাদের কালকে ভোটটা খুব শান্তিতে যাতে হতে পারে তার ছক চলছে, আর ওরা বসে বসে ওই সব বদমাইশি করছে। শুনুন, অগণতান্ত্রিক কারা সেটা মানুষ এই 3টে রাতে ভালোই করেছে ওরা, কারণ 9 নম্বর ওয়ার্ডের যদি 2-400 ভোট থাকতো, সেই 200 ভোট, এই 1-200 ভোট সেটাও কিন্তু ওদের কাটা যাবে, কারণ 9 নম্বর ওয়ার্ডের লোক দেখে নিল যে ওরা যদি ক্ষমতায় আসে কতখানি অগণতান্ত্রিক, কতখানি দাঙ্গা, কতখানি অশান্তি 9 নম্বর ওয়ার্ডে লেগে থাকবে, সেটা মানুষ দেখে নিয়েছে। মানুষের কাছ থেকে ওরা আরও দূরে চলে গেল। নিজেরাই রেখেছে নিজেদের বোম, নিজেরাই রেখেছে, দিয়ে বলবে তৃণমূল রেখেছে। আমরা তো জানি ক্যালকো, শুনুন, রাজনীতি সবাই করে, আমরা জানি যে এরপরের অঙ্কটা কী, এরপরে কী বলবে ওরা, এরপরে অভিযোগ করবে আমরা ওদের পার্টি অফিসে গিয়ে বোম রেখে এসেছি, কিন্তু বোম কে বা কারা রেখে এসেছে সেটা আমরা জানি।